আলু অনেক দেশেরই প্রধান খাদ্য। আমাদের দেশীয় খাদ্য হিসেবে আলু অন্যতম, সহজলভ্য, দামে কম ও সারা বছর পাওয়া যায় বলে প্রধান খাদ্য না হলেও আলুকে অনেকটা অলিখিত প্রধান খাদ্যই বলা যায়। আলু ভর্তা, ভাজি কিংবা তরকারি করা যায় খুব সহজে ও কম সময়ে, তাই ঝটপট রান্নায় আলুর জুড়ি নেই। অনেক পরিবারে এজন্য প্রতিদিনের খাবারে বাড়িতে আলুর করা অন্তত একটি আইটেম থাকে। এই আলুর দামই যদি কেজিতে 65,000 টাকা হয় তবে কেমন হবে? অবিশ্বাস্য হলেও সত্য যে 1 কেজি আলুর দাম এখন 65,000 টাকা। তবে চিন্তার কোনো কারণ নেই, আলুর এই আকাশচুম্বী দাম বাংলাদেশের নয়। ফ্রান্সে লা বোনেট নামের এক জাতের আলুর দাম 550 ইউরো, যা বাংলাদেশি টাকায় 64,862 টাকা। ফ্রান্সের ইলে দে নয়ের মৌতিয়ের দ্বীপে বিশেষভাবে চাষ হওয়া এই আলু অনেক ব্যয়বহুল। মাত্র 50 বর্গমিটারের বালুময় জমিতে এই ধরনের আলুর চাষ হয়ে থাকে। এই আলু চাষে সামুদ্রিক শৈবাল এবং জলজ উদ্ভিদকে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে এই ধরনের আলু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আলুতে পরিণত হয়েছে। লা বোনেট আলু স্বাদে একদমই অন্যরকম। সাধারণ অন্য সব আলু খেতে যেমন, এটা একদমই তেমনটা নয়। এতে আছে হালকা লেবু ও আখরোটের স্বাদ, এটি খেতে অনেকটা লবণাক্ত। এর ফলে লা বোনেট আলু অন্য আলু থেকে স্বাদে অনন্য হয়ে উঠেছে। লা বোনেট আলু উপাদেয় খাবার হিসেবে পরিচিত। বছরে মাত্র একবার 1 সপ্তাহের জন্য এই জাতের আলু তোলা হয়ে থাকে। এই ধরনের আলু খোসা সহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এর খোসা মাটি ও সমুদ্রের পানির স্বতন্ত্র সুবাস ও নির্যাসকে ধারণ করতে পারে। ফ্রান্সের ইলে দে নয়ের মৌতিয়ের নামের দ্বীপটিতে মোট 10,000 টন আলু উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে লা বোনেট আলুর পরিমাণ মাত্র 100 টন, আর এটাই এই জাতের আলুর দাম বেশি হওয়ার কারণ। লা বোনেট আলু খুব যত্ন সহকারে হাত দিয়ে তুলতে হয়। প্রায় 2,500 শ্রমিক 1 সপ্তাহ ধরে এই বিরল জাতের আলু তুলে থাকেন। রেজাউল করিম, বিবিএস বাংলা।